মোহনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর মেহেরপুরের গাংনিতে বামুন্দি কাজীপুর সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। এতে উৎফুল্ল জনতা ধন্যবাদ জানিয়েছেন মোহনা টেলিভিশন কর্তৃপক্ষকে। দুর্ক্ষোভ লাঘবে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মেহেরপুর প্রতিনিধি ফারুক আহমেদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ঠিকাদারের করা মামলায় মেহেরপুর গাংনি উপজেলার বামুন্দি কাজীপুর সহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ চার বছর ধরে বন্ধ ছিল। এ নিয়ে গত বছরের 28 আগস্ট মোহনা টিভিতে সংবাদ প্রচারিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। পরে স্থানীয় সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন এবং এলজিইডির উদ্যোগে ঠিকাদার মামলা প্রত্যাহার করে নিলে নতুন করে কাজ শুরু হয় বামুন্দি কাজীপুর সড়কের সংস্কার। মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরায় মোহনা টেলিভিশনকে ধন্যবাদ জানান স্থানীয়রা। বামুন্দি কাজীপুর সড়ক দীর্ঘদিন থেকে অনেক সমস্যা ছিল এবং ভাঙা চোরা ছিল, অনেক অ্যাক্সিডেন্টও ঘটেছে। মোহনা টেলিভিশনে একাধিকবার সংবাদ প্রচারিত হওয়ার পর এই রাস্তাটি মামলা জটিলতা উঠে গিয়ে রাস্তার সড়ক সংস্করণ কাজ শুরু হয়েছে। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারে কাজ শেষ হবে আগামী মাসের মধ্যে, জানায় নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ। সংস্কার শেষ হলে ব্যবসা বাণিজ্য সহ এলাকার আর্থসামাজিক উন্নয়নে গতি আসবে বলে মনে করেন স্থানীয়রা। দীর্ঘদিন অপেক্ষার পর বামুন্দি টু কাজীপুর সড়কের রাস্তার কাজ শুরু হয়েছে। এই রাস্তার যে অবয়ব, সে অবয়ব দেখে আপামর জনসাধারণ অত্যন্ত খুশি। রাস্তায় হওয়াতে আমাদের খুব ভালো লাগছে। মান বজায় রেখে যথাসময়ে কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে যে কাজটা হচ্ছে। তবে আশা করতে চাই যে সংশ্লিষ্ট ঠিকাদার দ্রুততার সাথে কাজটা শেষ করবে। বামুন্দি কাজীপুর সহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ হওয়ার অপেক্ষা করছেন স্থানীয়রা। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।